আলুর ঝুরি ভাজা বানানোর জন্য আমার লাগবে আলু ছানা, আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা কাঁচা লঙ্কা চিরে, আর হলুদ হলুদ গুঁড়ো আর নুন। এখন আমি ভাজাটা বসাবো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। সামান্য নুন দিতে হবে, হলুদ গুঁড়ো। এখন আলুটা ভালো করে ভেজে নেব। ঢাকাটা সরিয়ে দেখবো আলুটা হয়েছে কিনা। আলুটা ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সামান্য তেল দিয়ে এখন আমি ছানাটাও হালকা ভেজে নেব। ছানাটা আমার ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে অল্প, এখন আমি নামিয়ে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ তেল নিয়েছি, এখন ফোড়নটা দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখন কালো জিরে দেব। কেটে কাঁচা লঙ্কা দেব। তারপর আলুগুলি দিয়ে দেব। তাতে আমি ভেজে রাখা ছানাটাও দিয়ে দেব। কিছুক্ষণের জন্য গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকাটা সরিয়ে দেখবো হয়েছে কিনা। ছানা আলু দুই ভাজা প্রায় হয়ে গেছে, এখন এখানে সামান্য আদা গুঁড়ো দেবে। আর অল্প ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। গ্যাসটা অফ করে দেবো।